আল্লাহর কাছে দুই হাত তুলি শুকর করে যে আল্লাহ আমার স্বামী আমারে এই ঈদের মার্কেটিং করার জন্য যা দিছে তোমার কাছে লাখো শুকরিয়া আদায় করছো একবারও মাসের মাঝখানে টাকা কই পাইছেন এত টাকা কে দিছে আবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছো এই টাকাটা আমার মালিকে ঈদ হিসাবে উপহার করছে আর আমি একমাত্র চুড়িও কিনতাম না টাকা নাই আর চুড়ি কিনো লাগতো না তোমার যেমনি আছে এমনি ভালো তোমার খারাপ দেখা যায় না অনেক সুন্দর লাগে তারপরে সুনু কিনলাম সুড়ি কিনলাম ওই লিপস্টিক কিনলাম আইলাইনার কিনলাম আই শেড কিনলাম কেন এখন তুমি কি বাচ্চা মাইয়া যে তুমি এগুলা লাগাইয়া যাইবা যেগুলা লাগে আমার ঈদ খোলা যায় তৈব এই দিকে হোটকা বেলুন বাসি বুট মুড়ি এগুলা খাইতাম যায় তৈব এখন তোমার দরকার সংসার করা কিভাবে সংসারে মন দিবা তুমি সেটা করবা টাকা 500 দেখছো তো এখন কসমেটিক এর কথা মনে পড়ে গেছে তোমার না এটা মানে সুযোগটাও দিলা না যে আমি আমার মানি ব্যাগের ভিতরে এই 500 টাকা তো রাখমু ওই সুযোগটাও দিলা না মালিক দিছে ফিসের টাকাটা লই আইছি কিন্তু মানি ব্যাগ এখনো ঢুকে নাই আর তুমি ঢুকার সুযোগ দিলা না বালা বালা আমি তো লোজু টাকা দেন কেলা ওজু টাকা দেন আমি কিছু কিনতাম হারি না সোনিও কিনতাম হারি না মেহে দিও না কানে জিনিসও না এটাই আল্লাহর কাছে দুই হাত তুলি শুকর করে যে আল্লাহ আমার স্বামী আমারে এই ঈদের মার্কেটিং করার জন্য যা দিছে তোমার কাছে লাখো শুকরিয়া আদায় করছো একবারও এটা এই মানি ব্যাগে ঢুকছে না এটা বাইরে হইব না তোমার কথা হইব দেখলেই খালি টাকা টাকা সুন্দর ব্যবহার করবা সুন্দর করে একটা জিনিস নিবা আমার মন চাইলে আমি দিমু মন চাইছে না এখন দিচ্ছি না আধা ঘন্টা পর আমার মন চেঞ্জ হতে পারে তখন দিমু জ্ঞানের জ্ঞানের কইরো না তা আধা ঘন্টা পর আমি ছেলের কথা আমার কথা জিজ্ঞেস করেন ফোন রাখি দেন দিতাম মনে আরাম।